মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি 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 কোন অপর সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? রং তুলি আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে অনেকদিন নেল পেন্ট করি না, ভাবলাম একটু নেল পেন্ট করি আর তোমাদের সঙ্গে গল্প করি, কারণ আজকে আমার কোনো রেসিপি নেই। আজকে আমি কোনো রেসিপি করিনি, আজকে আমার ছুটি, আজকে আমি রেসিপির কোনো ভিডিও আপলোড করব না। আর প্রতিদিনকার মতো একই রুটিন, মেয়ে চলে গেছে স্কুলে, হাজবেন্ড চলে গেছে স্কুলে, বাবু ঘুমাচ্ছে, কারণ বাবু আজকে অনেক সকালে উঠে পড়েছিল। যাই হোক, বিরক্ত করেনি, ওকে খাইয়ে দিয়েছি আর সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। মিস্ত্রিও আছে, এখন এসছে বৃষ্টি, তাই মনে পড়ে গেল বৃষ্টির গানটা, রেড নাইটি রেড কালার নেল পালিশ। কাজের জন্য এখন আর হয়ে ওঠে না, কোনো সাজগোজ কিছুই ভালো লাগে না এখন আর। তো ভাবলাম চলো আজকে একটু নেল পেন্ট করা যাক, আজকে একটু সুযোগ পেয়েছি, সময় পেয়েছি। আগে আমি কি করতাম জানো, আগে কাজ করতাম আর গান চালিয়ে দিয়ে, মানে হোম থিয়েটারে সবসময় মিউজিক চলতো, মানে বেশিরভাগ সময় মিউজিক চলতো, আর আমি কাজগুলো করতাম। আমার ভীষণ এনার্জি পাই কাজে, কারণ ঘরের কাজ তো কম না, মনে হয় রান্নাবান্না, কিন্তু রান্নাবান্না ছাড়াও ঘর ক্লিন করা, প্রচুর কাজ থাকে, গোছানো পরিষ্কার রাখা, এগুলো কিন্তু একটা বড় কাজ, আর এগুলো তো সবারই থাকে রেগুলার। তো যাই হোক, এখন আর সময় হয়ে ওঠে না, এখন ইউটিউবে এসে এখন এতটাই ব্যস্ততা বেড়ে গেছে। নখগুলো যেন কাজ করতে করতে ছোট হয়ে গেছে একদম, মানে ভেঙে যায়, নখগুলো নরম হয়ে যায়, তো বাসন টাসন মাজা বা কাঁচা ধোয়া এগুলো করলে এটা নখগুলো আস্তে হয়ে নরম হয়ে অটোমেটিক এগুলো ভেঙে যায়, অনেক সময় কর্নারের দিক দিয়ে ভেঙে যায় নখগুলো, মাঝখান থেকে ছিঁড়েও যায়। যাই হোক, আজকে রান্না হয়েছিল সকালে পমফ্রেট মাছ, আর হয়েছিল পটল ভাজা, উচ্ছে ভাজা, আর হয়েছিল চিকেন। এই রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ভীষণ ব্যস্ততা ছিল। মেয়েকে ভাবছিলাম স্কুলে যাওয়ার আগে ওকে অনেকটা কিছু করে দেব, মানে ওকে চিকেনটা করে দেবো, ওকে চিকেনটা খেয়ে যেতে পারে। যাই হোক, চিকেনটা কিছুটা কষানো হয়েছিল, সেই অবস্থাতে এক দু পিস ও খেয়ে যেতে পেরেছে, ঠিকঠাকভাবে খেয়ে যেতে পারেনি। তো ওই বললো মা এসে খাবো, মাছ আর দু পিস চিকেন কষা দিয়ে খেয়ে গেছে। তারপরে সমস্ত কিছু কমপ্লিট করলাম, কাঁচা ধোয়া এখন করলাম, এখন আসলো বৃষ্টি, আর বৃষ্টির পরে আমি ছাদে সব কিছু মেলে দেবো আর শুকনোগুলো কিছু নিয়ে আসলাম, মোটামুটি সব কিছু কমপ্লিট। তো কেমন আছো বলো তোমরা? আমার ভিডিও তো তোমাদের ভালো লাগছে না, আমি বলছিও না, আর তোমরা সাপোর্ট করো, কিছু করো। যাই হোক, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও, আর এমন কিছু বলো না যেটা আমার শুনতে খারাপ লাগে বা বাজে লাগে, যেটার আমি উত্তর দিতে পারবো না, আমাকে নিজেরই আমার ছোট মনে হয় যে ভিডিও আর করতে পারবো না হয়তো, সেই রকম কোনো কন্টেন্ট মানে কমেন্ট করো না। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, পারলে বড় ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব। আর এখনকার মতো একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগে জানিও।